তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকে আমি কথা বলতে যাচ্ছি হচ্ছে গিয়ে মূলত আমার হুন্ডা লিভোটা। তো এটা আমি সার্ভিস সেন্টারে নেই, হুন্ডার যে শোরুম মিরপুর জন্য সাইড ফিটে যেটা আছে আর কি, ওখানে যাই। কিছুদিন আগে একটা সমস্যা, দুটো সমস্যা ছিল আমার বাইকে। তো দুটা কি কি সমস্যা ছিল তো ভিউয়ার্স ভিডিওটি আপনি দেখুন, আর হুন্ডা শোরুমে যাওয়ার আগে এই ভিডিওটা অবশ্যই আপনি দেখে নেবেন। তো ভিউয়ার্স আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স এই যে এটাই হচ্ছে গিয়ে পিক আপ। তো এটার ভিতরে একটা সমস্যা ছিল, সমস্যাটা হচ্ছে গিয়ে গাড়ি যখন রানিংয়ে থাকতো স্পিডে যে 60 55 55 60 এই স্পিডে যখন থাকতো, আমি যখন ক্লাসটা ধরতাম গাড়ি স্মুথ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে স্মুথ হয় না গাড়ি। গাড়ি মনে হয় যে আমি পিক আপ দিয়ে রাখছি, যেহেতু আমি পিক আপ ছেড়ে দিই, এটা কিন্তু ছেড়ে দেওয়া হয়, তারপরও কিন্তু মনে হয় ক্লাস ধরার পরে মনে হয় যে আমি পিক আপে রাখছি গাড়িটাতে, ঠিক আছে। এটা একটা সমস্যা ছিল আমার গাড়িতে। তারপর সমস্যাটা হচ্ছে কি, ইঞ্জিনে আমি ক্লাচ ধরলে গাড়িটা যখন রানিংয়ে থাকে স্পিডে, যখন রানিং থাকে ক্লাচ ধরি, এই ক্লাচটা ধরার পরে গাড়িটা অটোমেটিকলি অফ হয়ে যায়, রানিংয়ে গাড়িটা অফ হয়ে যায়। তো এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হয় ঠিক আছে টুনিংয়ে, টুনিংয়ের সমস্যা। মানে গাড়ি এখানে টুনিং আছে কি আসা যা জানি না, আমি মেকানিক জানে। তো এটারও সমস্যা হয়েছে। তো আমি তাদেরকে গিয়ে শোরুমে গিয়ে আমি এই দুটো সমস্যার কথা বলি ওনাদেরকে। বলার পরে তারা লিখলো যে কী কী সমস্যা। আমি বললাম আমার এই দুটো সমস্যা, তারপর বললাম যে আমার এই যে গলার সেটটা, এই যে গলার এই সেটে গলাটা নষ্ট হয়েছে, মানে বাজে নড়ে বেশি আর কি, চললো আর কি নড়ে এটা। তো এটা চেঞ্জ করবো, তো এটা চেঞ্জ করার জন্য আমার কাছে নিচে 300 টাকা, সার্ভিস চার্জের জন্য নিচে হচ্ছে গিয়ে 600 টাকা। সার্ভিস চার্জটা আমি বুঝাই, শোরুমে যখন আপনার গাড়ি নেবেন তখন কিন্তু আপনার ট্যাঙ্কিটাও খুলে না, জাস্ট আপনার কী কী সমস্যা দেখবে, কী কী সমস্যা দেখবে, মূলত সমস্যা হচ্ছে কি আপনার ব্রেক প্যাডটা খুলবে, মানে শোরুমে এই ব্রেক প্যাডটা খুলবে দেখবে ঠিক আছে কি, তারপরে যে পিছনে ব্রেক শুটা এটাও দেখবে, যখন দেখবে যে দুটা যদি সমস্যা থাকে তাহলে দুটা চেঞ্জ করবে, আর যদি সমস্যা না থাকে চেঞ্জ করবে না, লাগাই দিবে এটাই, এতটুকুই। সার্ভিসটা হচ্ছে এতটুকুই, মনে করেন আপনার এই ট্যাঙ্কিটা পর্যন্ত খুলে না শোরুমে, এই ট্যাঙ্কিটা খুলে ওয়াশ করে না। এবার বলেন তারা যে সার্ভিসিং করে, বলে যে সার্ভিসিং করি, যে ওনারা ব্রেক প্যাডটা খুলে খুইলা যদি সমস্যা থাকে ব্রেক প্যাড লাগা দেয়, ঠিক আছে, এটা কোনো সার্ভিস না। এটা যদি আপনি বাইরে কোথাও লাগান সেখানে একই করবে, এটা কোনো সার্ভিসের ভিতরে পড়ে না। আপনার ব্রেকটা কিনে লাগাবেন, বাস 50 টাকা দিলে হয়ে যাবে, ওখানেও সেম সমস্যা, ঠিক আছে। ব্রেক প্যাড কিনবেন, ব্রেক শু কিনবেন, লাগাবেন, ওখানে 50 টাকা লাগবে, 20 টাকা না। কিন্তু ওনারা এইটা করার জন্য, এটা করার জন্য 600 টাকা নেয়, কিন্তু কিছুই করে না ওনারা, জাস্ট এরা খেয়ে খুলে লাগা দেয়। এই জন্য ওনারা সার্ভিস চার্জটা নেয় হুন্ডার শোরুমে। আর আপনি যদি হুন্ডার শোরুম থেকে যদি আপনারা ওই যে দেখেন হুন্ডার শোরুমে যদি আপনি এই যে এটা হচ্ছে ব্রেক প্যাড, হুন্ডার শোরুমে লিভোর ব্রেক প্যাড, এটা কিন্তু সিবিএস না, গাড়ি সিবিএসও আছে, হুন্ডা সিবিএস আছে, কিন্তু এটা সিবিএস না, এটা হচ্ছে গিয়ে হুন্ডা লিভোর ব্রেক প্যাড। এটার দাম হচ্ছে গিয়ে 800 টাকা চাইছে আমার কাছে, দেখেন তার দাম চাচ্ছে হচ্ছে 800 টাকা। মানে ওদের ভাষা, ওরা বলে যে এই সমস্যা দেয় গাড়িতে, এই সমস্যা ওই সমস্যা হয় অরিজিনাল না ইউজ করলে, দেখেন এটা কিন্তু হুন্ডা শোরুম থেকে নিয়ে আসলাম ব্রেক শু, ওদের ওই জায়গায় অনেক দামে যাবে, ঠিক আছে। তো ওরা আমার দেখেন এই এবার মেজর যে দুটো সমস্যার কথা বললাম, এই যে ক্লাসের এই যে রানিং যখন ক্লাস ধরি তখন অফ হয়ে যায়, এটা কিন্তু সমাধান হয়েছে। বাট এই যে পিক আপের সমস্যাটা বেশি হয়ে গেছে, মানে পিক আপের সমস্যাটা এখন আরও বেশি, ছেড়া দিলেই আরও সমস্যা দেখা দেয়। তারপরে দেখেন আমার গাড়ি তার কী সমস্যা করছে, তারপর হচ্ছে কি দেখেন আমার এই যে ডিসপ্লেটা, দেখেন দেখেন ভিউয়ার্স আমার এই ডিসপ্লেটা, তারা এইটা খুলে আর কি এই গলার সেটটা লাগাইছে। তো দেখেন ডিসপ্লের ভিতরে পানি মানে ঘামায় যায়, মানে ওদের কাছে নেওয়ার পরে ডিসপ্লের ভিতরে ঘামায় যায়, দেখেন একটা ঘামায় যায়, মানে ডিসপ্লে দেখা যাচ্ছে না কী আছে না আছে। এখানে কিন্তু একটা ঘড়ির টাইম আছে, দেখেন এখানে একটা ঘড়ির টাইম আছে, এই যে ঘড়ির টাইম আছে লিভোতে ঘড়ির টাইম আছে, তো এই ঘড়ির টাইমটা নষ্ট হয়ে গেছে, মানে একটা দুটো এটার ভিতরে দুটো সমস্যা করছে, ঠিক আছে। আর এখানে এই যে এটা কিন্তু সমাধান হয় না পিক আপের, যেটা এটা কিন্তু ওরা সমাধান করে নেয়, হ্যাঁ এটা এখনও সমাধান হয় না। এটা আমি এখন মেকানিকের কাছে নিব, কারণ সামনে ঈদ, এই দুদিন পরে ঈদ, ঈদের আগে আমি মেকানিকসকে নিয়ে এটা ঠিক করব, কারণ সব নিয়ে আসছি আমি এখন। তারপর হচ্ছে কি ভিউয়ার্স, এটা ভিতরে ড্রামের ভিতরে একটা যেটাকে ব্রেক ধরে, মানে ব্রেক প্যাডটা যেটাকে লাগাই রাখে ওইটাকে নাকি নষ্ট হয়ে গেছে, ওনার বলতাস আমারে যেটা নষ্ট হয়ে গেছে ওটা ওটা লাগাইতে হবে, ওইটার দাম হচ্ছে গিয়ে 850 টাকা। মানে ওনাদের কাছে আপনি যাবেন, যাওয়ার পর আপনাদের আপনার গাড়িতে কী কী সমস্যা আছে না আছে, যেটা সমস্যা নাই ওইটাও সমস্যা হয়েছে, ওদের কাজ হচ্ছে গিয়ে খালি মাল লাগানো,
ভালো খারাপ হোক মাল লাগা দেবো, একটু সমস্যা হলে বলবো যে এটা চেঞ্জ করেন, এটা চেঞ্জ করেন, এটা চেঞ্জ করেন, বাট আমি কিছুই করি নাই, আমি বলছি জাস্ট আমার মেজর যেটা সমস্যা এই সমস্যার সমাধান করে দেন। সার্ভিস সেন্টার নেওয়ার পরে তাহলে বেশি খাচ্ছে এই সমস্যাটা এখনও সমাধান হয় নাই, বাট এই ক্লাসের তো সমাধান হয়েছে, যেটা ক্লাস সারা দিলে গাড়ি অফ হয় ওটা সমাধান হয়েছে, আর কোনো সমাধান হয় নাই। এই এটা করতে গিয়ে ওনারা আমার কাছ থেকে 3000 টাকা রাখছে, 3010 টাকা বিল আসছে ডিসকাউন্ট দিয়ে। এই হচ্ছে হুন্ডা শোরুমের পরিস্থিতি ভিউয়ার্স, এই হচ্ছে গিয়ে হুন্ডা শোরুমের অবস্থা। তারা কিছুই করবে না, আপনার কাছ থেকে সার্ভিস চার্জটাও নিবে, আপনার ব্রেক প্যাড ব্রেক শ্যু ঠিক আছে, তারপরও বলবে যেটা নষ্ট, যে এটা ঠিক করতে ওটা লাগাই দিতে হবে, কেন দাম তো হিউজ পরিমাণের দাম। আপনি হুন্ডা সিবিএ হুন্ডা যেটা সিবিএস লিবো যেটা সিবিএস ওইটার ব্রেক শ্যু কত, ব্রেক প্যাড কত জানেন? ওইটার ব্রেক প্যাড 2400 টাকা, জাস্ট এই ব্রেক প্যাডটার দাম 2400 টাকা হুন্ডার লিবর। তাহলে বলেন এই হুন্ডার শোরুমের অবস্থাটা কি? আর কোনো সার্ভিস করে না, কিছুই করে না, হুদাই আপনার ভাওতাবাদী জীব, কোনো কিছুই করে না ওরা, ওরা ধাপ ধাপ কাজ করে, কাজ করে বাইরে দিব আপনারে পায়টা ঢোকাইব, মানে ওগুলো কাজ আছে খালি ধাপ 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 করবার বাইর করবার বাড়ব, কোনো কাজই নাই। এই জন্য আমার কাছে 3000 টাকা নিচ্ছে, আমি জীবন ফাঁস গেছে, আমি আর কখনো যাবো না, কানে ধরছি। ভিউয়ার্স আপনারা এর চেয়ে ভালো ভালো মেকানিক 10 নম্বর পাবেন, ওখান থেকে কাজ করে নেবেন। তো ভিউয়ার্স ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।